নমস্কার সাবল আরম্ভ করেছে আসামিজ ট্রেন্ডিং আজি 29 আগস্ট আর আজি রাতেপর কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আসিছে আর এনে ধরনের খবর সমূহ নিতৌ চাবল চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবল আজি রাতেপর প্রথম টু বিগ ব্রেকিং নিউজ এটা পলিটিক্যাল ব্রেকিং নিউজ কেন যিকোনো মুহূর্ততে ভাঙিব পারে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। হিমন্ত বিশ্ব শর্মার সরকার অস্থির হয়ে পড়ছে, ক্ষমতাত থাকিলে গম পোৱা যায় সরকার কিমান দিন চলিব, যিকোনো মুহূর্তত ভাঙিব বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী গম পাইছে যে তেওঁৰ সরকার আৰু বেছি দিন নিটিকে, বিজেপির লোকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ বিচাৰিব পাৰে। বিজেপির ভিতরতে অপ্রিয় হৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপ্রিয় হওয়ার বাবে অসংলগ্ন কথা কৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মার সরকার ভাঙিব বলে দাবি রকিবুল হুসেনর। বিজেপির ভিতরতে গৃহকন্দলে দেখা দিছে বলেও দাবি করলে রকিবুলে, যিকোনো মুহূর্তত ভাঙিব হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার। এই দাবি ধুবুরীর নবনির্বাচিত কংগ্রেসের সাংসদ রকিবুল হুসেনর। দিবলৈ চোৱা আন এটা ব্রেকিং নিউজ, রাজ্যত যি শেহতীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মিয়া খেদার অভিযান আরম্ভ হয়েছিল আর হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাইছিল, তাক লৈ ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে এতিয়া বিরোধীয়ে। রাজ্যত শেহতীয়া হিংসাত্মক ঘটনার আড়ত আছে AIUDF আর বিজেপি। বিজেপির একাংশ নেতায় মিয়া লোকসকলক উজনি অসমলৈ কর্মসংস্থাপন দিবলৈ লৈ গৈছিল আৰু তাৰ পিছত তাতে মারপিট কৰিছিল মিয়া লোকক, যাতে হিংসাত্মক ঘটনা সৃষ্টি হয় রাজ্যত। আৰু আনফালে নগাঁৱৰ মধ্য সন্তাই যি উজনি অসমলৈ মাছ রপ্তানি বন্ধ ঘোষণা কৰিছিল, সেই মধ্য ব্যৱসায়ী সন্তার দুগৰাকী নেতা যি আছিল, এগৰাকী আছিল AIUDFৰ কৰ্মকৰ্তা আৰু আনগৰাকী আছিল বিজেপিৰ কৰ্মকৰ্তা। ইয়াকে লৈ এতিয়া বিৰোধী দলসমূহে অভিযোগ করেছে যে বিজেপি আর AIUDFএ সাম্প্রদায়িক সংঘর্ষ লগাবলৈ এতিয়া চেষ্টা করে আছে। বিজেপির নেতা আর AIUDFৰ নেতার বাবেই এনেকুৱা হিংসাত্মক ঘটনা হয়ে আছে আর রজাগরিয়া হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশত এনে ঘটনা সংঘটিত হয়ে আছে বলে দাবি করেছে এতিয়া বিরোধী দল সমূহে। রাজ্যত শেহতীয়া হিংসাত্মক ঘটনার আড়ত AIUDF আর বিজেপির একাংশ নেতা কর্মী। দিবলৈ চোৱা আন এটা ব্রেকিং নিউজ, প্রতিবাদকারী মহিলাক চর এতিয়া বিপদত পৰিছে আৰক্ষী। প্রতিবাদকারীক চর খুদাই বিপদত অসম আৰক্ষীৰ মহিলা জোৱান। গণতান্ত্রিক প্রতিবাদ কৰিবলৈ অহা প্রতিবাদকারীক চর খুদাইছিল জোৱানগৰাকীয়ে। বিধানসভাৰ সন্মুখত প্রতিবাদ কৰিবলৈ আহিছিল শিলহাকুৰ উচ্ছেদিত মহিলাই। প্রতিবাদকারীক বাধা প্রদান কৰাৰ লগতে শাৰীৰিকভাৱে অপদস্থৰ অভিযোগ। ৰাজ্যজুৰি প্রতিবাদৰ পাছতে বিভাগীয় তদন্ত ঘোষণা অসম আৰক্ষীৰ। ঘটনাত কেন্দ্র করে দিশপুর থানাত মহিলা আরক্ষীর বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে। এশরো অধিক লোকর উপস্থিতিত এজাহার দাখিল। ভুক্তভোগীর আরক্ষীগারীর বিরুদ্ধে উচিত শাস্তির দাবি শিলহাকুর উচ্ছেদিত মহিলার। প্রতিবাদকারীক চর খুদাই বিপদত এতিয়া আরক্ষী। দিবলৈ চোৱা আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ, বিদেশী প্ৰমাণ নোহোৱাকৈ কিয় খেদিব মিয়াক হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে? আকৌ হ'ব নেকি অসম আন্দোলন? হীৰেণ গোঁহাইয়ে মিয়াক লৈ এক ডাঙৰ মন্তব্য কৰিছে। বিদেশী চিনাক্তই কৰা নাই হিমন্ত বিশ্ব শর্মার সরকারে, তেন্তে বিদেশী কেনেকৈ খেদিব সরকারে? মিয়া খেদাক লৈ হৰপ অসমৰ বুদ্ধিজীৱী। অসমত আন এক ভয়াবহ আন্দোলনের আশঙ্কা। মুখ্যমন্ত্রীয়ে অসাংবিধানিক কাম করেছে রাজ্যত, কিয় জেললৈ যোৱা নাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? বিদেশী বলে প্রমাণ নোহোৱাকৈ কিয় খেদিব মিয়া অসমৰ পৰা? কিয় কষ্ট দিয়া হল মিয়া সকলক? প্রশ্ন। মুখ্যমন্ত্রীয়ে উচতনি দিয়ার অভিযোগ বুদ্ধিজীবী হীৰেণ গোঁহাইয়ের। পরবর্তী খবর, উজনি অসমলৈ মাছ যোগান বন্ধ করিলে বিপদত পৰিব মধ্য সন্থা। সরকারে লৈছে ডাঙৰ সিদ্ধান্ত, এতিয়াৰপৰা যদি কোনো লোকে উজনিলৈ মাছ রপ্তানি বন্ধ করে তেন্তে লগে লগেই পৰিব বিপদত। উজনির রাইজক মাছ খুৱাব মীন মন্ত্রীয়ে। মৎস্য ব্যবসায়ীয়ে হুঙ্কার দিলেই বন্ধ নহয় উজনিলৈ মাছ যোগান।
কোনো পধ্যেই বন্ধ নহয় মাছৰ যোগান উজনি অসমলৈ। মাছৰ যোগান বন্ধ করলে বিহিত ব্যবস্থা লব সরকারে, আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব রাজ্য সরকারে। উজনি অসমবাসীক আশ্বাস মন্ত্রী কেশব মহন্তর। উজনির রাইজক মাছ খুব মীন মন্ত্রীয়ে ইচ্ছা করলে এটা বন্ধ করব নারিব উজনি অসমলৈ মাছ রপ্তানি। দিবলৈছো আন এটা ব্রেকিং নিউজ, অধিক প্রচারমুখী হয়েছে রাজ্য সরকার, বিজ্ঞাপনত কোটি কোটি টাকা খরচ রাজ্য সরকারের। এক ভয়ঙ্কর তথ্য পোহরলৈ আহিছে, চারি বছৰত বিজ্ঞাপনত খরচ 328,50,76,760 টাকা। কোন স্যাটেলাইট চ্যানেলে বিজ্ঞাপনের বাবদ 10 সেকেন্ডত লাভ করে 500 টাকা। হিমন্ত বিশ্ব শর্মার সরকারের বিরুদ্ধে প্রকাশ পাইছে এক ভয়ঙ্কর তথ্য, বিজ্ঞাপনের নামত অধিক ধন খরচ করে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। এটা স্যাটেলাইট চ্যানেলের 10 সেকেন্ডর বিজ্ঞাপনের বাবদ প্রদান করে 500 টাকা হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। কোটি কোটি টাকা খরচ করে কেবল বিজ্ঞাপনের নামত হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারে। এই ভয়ঙ্কর তথ্য পোহরলৈ অহার পিছতেই বিরোধী দলসমূহে হিমন্ত বিশ্ব শর্মার সরকারের বিরুদ্ধে হরপ হওয়া দেখা পোৱা গৈছে। দিবলৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর, শীঘ্রেই এক নোহোৱা নোপোজা ঘটনা ঘটিব রাজনীতিত, হতচকিত হব সকলো। 17 সেপ্টেম্বর আহি আছে, 17 সেপ্টেম্বর ভারতীয় রাজনীতিত ঘটিব অদ্ভুত ঘটনা, পদত্যাগ করিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। হয় ঠিকই শুনিছে, অহা 17 সেপ্টেম্বরত প্রধানমন্ত্রী মোদিয়ে করিব পদত্যাগ, এই দাবি আমার নহয়। এই দাবি করেছে খুদ এগারী বিজেপির জ্যেষ্ঠ নেতাই সুব্রমণিম স্বামীয়ে। এই দাবি করেছে 17 সেপ্টেম্বরত প্রধানমন্ত্রীর পদরপরা পদত্যাগ করিব নরেন্দ্র মোদিয়ে। পরবর্তী খবর, আইটি সেলের বাবে উত্তর প্রদেশ সরকারের বিশেষ আসনি, সরকারপন্থী সাংবাদিকেও পাব বিশেষ সুবিধা। আইটি সেল সরকারপন্থী সাংবাদিকে লাভ করিব অর্থনৈতিক সাহায্য, করদাতার পয়সারে স্থাবক বাহিনীক সন্তুষ্ট করিব উত্তর প্রদেশ সরকারে। উত্তর প্রদেশ সরকার যোগী আদিত্যনাথের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সরকারপন্থী যখন সাংবাদিক আছে সেই সাংবাদিকসলক সরকারের ধন আগবাব যোগী আদিত্যনাথ সরকারে। আইটি চালক অধিক সক্রিয় করার বাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর প্রদেশ বিজেপি সরকারে। এই সিদ্ধান্তর পিছতে এটা যোগী আদিত্যনাথ সমালোচনার সম্মুখীন হওয়া পরিলক্ষিত হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ খবর, পোর্টেলর সাংবাদিকক নিষিদ্ধ মুখ্যমন্ত্রীর সংবাদমেলত, বসা বসা সাংবাদিকেহে মুখ্যমন্ত্রীক সুদিব পারিব প্রশ্ন, পরিচয়পত্র চাইখে সাংবাদিকক দিব সংবাদমেলর অনুমতি। যা কেইদিনমান আগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক এগারী বিশেষ সম্প্রদায়ের সাংবাদিকে পাশার কটার প্রশ্ন সোধার পিছরের সাংবাদিকর প্রতি যে এটা ঘৃণার ভাব সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মনত, কেনো এতিয়ার হিমন্ত বিশ্ব শর্মাক প্রশ্ন সুদিব পারিব কেজনমান বসা বসা সাংবাদিকেহে। পোর্টেলর সাংবাদিকক নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রীর সংবাদমেলত, যাকালি এই ঘোষণা করেছে খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ে। দিবলৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর, উজনি অসমত কর্মরত শ্রমিকর নিরাপত্তা সুনিশ্চিত করক, প্রয়োজনত দিল্লী কপাব ABMCয়ে। পুনের মিয়া নির্যাতনক লৈ এই হুঙ্কার প্রদান করেছে ABMCর ফালেরপরা, যিকোনো প্রকারে মিয়াক নিরাপত্তা দিবলৈ দাবি ABMCর, অন্যথা দিল্লী কপুয়ার হুঙ্কার। শিবসাগরত সংখ্যালঘু শ্রমিকর উপর হওয়া নির্যাতনের ঘটনাক লৈ খরব ABMCও, একাংশ শ্রমিকক প্রসার করা বলে ভাইরাল হয়েছিল এক ভিডিও। এই ঘটনার সত্যাসত্য বিচারি ABMCয়ে আনিছে ডাঙর দাবি, উজনি অসমত কর্মরত শ্রমিকর নিরাপত্তা সুনিশ্চিত করক। সংখ্যালঘুর ন্যায় আর সুরক্ষার বাবে ABMCয়ে চলাই যাব সংগ্রাম, প্রয়োজনত দিল্লির যন্তর মন্তরতো সাব্যস্ত করিব প্রতিবাদ, এইখন অসমত কোনেও কাকু খেদি পঠিয়াব নোৱাৰে। ভারতীয় সংবিধানে সকলোকে জীবন জীবিকার অধিকার দিছে, সম্প্রীতি আর ভাতৃত্ববোধে সকলোকে শান্তি ঘুরাই অনার দাবি জানালে সংগঠনটে। শিবসাগরত সংখ্যালঘু শ্রমিকর উপর হওয়া নির্যাতনের ঘটনাক লৈ সরব হল ABMCও,
দিবলৈ চোৱা আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। হঠাৎ অসুস্থ অখিল গগৈ হ'ল শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈ। ততাততীয়াকৈ ভৰ্তি কৰোৱা হৈছে হাস্পাতালত অখিল গগৈক। অত্যন্ত ভাগৰুৱা হৈ আছিল অখিল গগৈ। উচ্চ ৰক্তচাপৰ বাবে জি এম চি এইচত ভৰ্তি কৰোৱা হৈছে বিধায়কগৰাকীক। হঠাৎ অসুস্থ অখিল গগৈ বিধায়কগৰাকীৰ খবৰ ল'বলৈ উপস্থিত হ'ল বিৰোধী ঐক্যমঞ্চ অসমৰ নেতাসকল, লুৰিণজ্যোতি গগৈ, ভূপেন বৰাসহ কেইবাগৰাকীও নেতা নিশা জি এম চি এইচত উপস্থিত হৈ অখিল গগৈৰ খবৰ লয়। উচ্চ ৰক্তচাপৰ বাবে জি এম চি এইচত ভৰ্তি অখিল গগৈ। দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ। 24 ঘণ্টা পূৰ্বে দম্ভালি, 24 ঘণ্টাৰ পিছতে ক্ষমা প্ৰাৰ্থনা। ইব্ৰাহিম খলিল উল্লাহ আৰু জহিৰুল ইছলামক তলব আৰক্ষীৰ। 24 ঘণ্টা পূৰ্বে উজনি অসমলৈ মাছ ৰপ্তানি বন্ধৰ হুংকাৰ দিছিল আৰু 24 ঘণ্টাৰ পিছত ক্ষমা খুজিবলৈ বাধ্য হ'ল নগাঁৱৰ মধ্য ব্যৱসায়িক সন্তা। 24 ঘণ্টাৰ পিছতেই ক্ষমা বিচাৰিছে জহিৰুল ইছলাম আৰু ইব্ৰাহিম খলিলে। উজনিলৈ মাছ ৰপ্তানি নকৰোঁ বুলি হুংকাৰ দিছিল দুয়োজনে। উজনি অসমৰ দল সংগঠনক হুংকাৰ দিছিল মীন পালক দুজনে। অৱশেষত অসমবাসীৰ ওচৰত ক্ষমা বিচাৰিছে দুয়োজনে। জুৰীয়া আৰক্ষীয়ে তলব কৰিছিল দুয়োগৰাকীক। আৰক্ষীৰ ওচৰত ক্ষমা বিচাৰিলে দুয়োজনে। 24 ঘণ্টাৰ পিছতেই ক্ষমা বিচাৰিছে জহিৰুল ইছলাম আৰু ইব্ৰাহিম খলিল। দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ। যোৰহাটত গৌৰৱ গগৈ জয়ে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ টোপনি নাইকিয়া কৰিছে। যোৰহাটত গৌৰৱৰ জয়ে চিন্তাত পেলাইছে হিমন্তক। গাদী দখলৰ স্বাৰ্থত মিয়াৰ সৈতে সংঘাত লগাব বিচাৰিছে হিমন্তই। অসমীয়া মিয়া বুলি কৈ লেতেৰা ৰাজনীতি কৰিছে বিজেপি চৰকাৰে। সংখ্যালঘু ৰাইজে উচতনিমূলক মন্তব্য নিদিব, সংখ্যালঘু ৰাইজলৈ মুকলি আহ্বান। বিধায়ক চেয়াৰমান আলী আহমেদৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজৰ স্বাৰ্থৰ বাবে মিয়াক লৈ এনেধৰণৰ লেতেৰা ৰাজনীতি কৰিছে বুলি অভিযোগ। চেয়াৰমান আলীৰ গাদী দখলৰ স্বাৰ্থত মিয়াৰ সৈতে কাজিয়া লগাব খুজিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই। অসমীয়া মিয়া বুলি কৈ লেতেৰা ৰাজনীতি কৰিছে বিজেপিয়ে। সংখ্যালঘু ৰাইজক উচতনিমূলক মন্তব্য নিদিবলৈ আহ্বান চেয়াৰমান আলী আহমেদৰ। দিবলৈ চোৱা আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। ইউ এছ টি এমৰ স্বত্বাধিকাৰীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে। সংবাদমেলত যিহেতু নিৰ্দেশনা দিছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু তাৰ লগে লগেই তৎপৰ হ'ল প্ৰশাসন। মহা বিপদত ইউ এছ টি এমৰ স্বত্বাধিকাৰী মেহবুবুল হক। মেহবুবুল হকৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হৈছে গোচৰ। ভুৱা অ' বি চি চাৰ্টিফিকেট উলিয়াইছিল মেহবুবুল হকে। করিমগঞ্জ জিলা আয়ুক্তই রুজু করিলে গোচর। ইউ এস টি এমর স্বত্বাধিকারীর বিরুদ্ধে গোচর রুজু করার নির্দেশ দিছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ে। মহা বিপদত ইউ এস টি এমর স্বত্বাধিকারী মেহবুবুল হক। দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ। ৰাজ্যত পুনৰ ভয়ংকৰ ধৰ্ষণ কাণ্ড। দুটাকৈ স্থানত পুনৰ ভয়ংকৰ ধৰ্ষণ কাণ্ড পোহৰলৈ আহিছে। ৰাজ্যত পুনৰ সংঘটিত হৈছে নিৰ্যাতনৰ ঘটনা। 42 বছৰীয়া লম্পটৰ কামনাৰ বলি নাবালিকা। জিতেন চাহু নামৰ লম্পটক আটক আৰক্ষীৰ। তিনিচুকীয়া চহৰৰ সমীপৰৱৰ্তী এক অঞ্চলত এই জঘন্য ঘটনা। জিতেন চাহুৰ বিৰুদ্ধে পক্সো আইনৰ অধীনত ৰুজু গোচৰ। হুজায়তো জঘন্য ঘটনা সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে। টিউচনৰ পৰা ঘৰলৈ গৈ থকা যুৱতীক নিৰ্যাতন। ভুক্তভোগী যুৱতীৰ পৰিয়ালে হুজাই ৰেলৱে থানাত ৰুজু কৰিছে গোচৰ। ৰাজ্যত পুনৰ ভয়ংকৰ নাৰী নিৰ্যাতনৰ ঘটনা। দুটাকৈ স্থানত সংঘটিত হৈছে ভয়ংকৰ ধৰ্ষণ কাণ্ড।